আসসালামু আলাইকুম। মজার একটা সস নিয়ে আবার হাজির হলাম। চলেন তাহলে দেখে নেওয়া যাক এই সসটা বানাতে আমাদের কী কী লাগবে। আমাদের লাগবে 1 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিনি, কিছুটা পরিমাণ মতো লবণ, 1 বাটি টক দই আর 1 চিলতে লেবু, আর লাগবে অবশ্যই 1টা খালি বোল। সসটা খেতে খুবই মজা। যে কোনো ধরনের ভাজা পোড়া, মোগলাই, পরোটা, যাই বলেন, খুবই টেস্ট এই সসটার সাথে যদি আপনারা খান। তো চলেন তৈরি করে নিই সসটা। আমি একটা ছোট বোলের মধ্যে টক দই আর সব উপকরণ দিয়ে ভালো করে এখন মিক্সড করে নিব। তারপর একটু লেবুর রস দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের মজার একটা সস।